মুষলধারে বৃষ্টি নামল দুপুরের দিঘায়। যে কজন পর্যটক তারা সৈকতে রয়েছিলেন তারা সমুদ্র সৈকত ছেড়েই তারা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছেন। আজ 28শে জুন বুধবার, আজকে সকাল থেকে একেবারে ঘন কালো মেঘে ঢাকা পড়েছিল দিঘার আকাশ। বেলা বাড়তেই মুষলধারে বৃষ্টি নামল। তবে ওই দিঘার সমুদ্র সৈকতে এই মুহূর্তে কোনো পর্যটকের স্থানে নামতে দেওয়া হয়নি, কারণ একেবারেই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, জোয়ার শুরু হচ্ছে, তাই কোনো পর্যটককে নামতে দেওয়া হয়নি। কয়েকজন পর্যটক বন্ধু তারা গাঢ়ের উপর গাঢ় সৈকত সঙ্গীতেই দাঁড়িয়ে রয়েছেন, লাইভ দেখছেন দিঘা লাইভের মাধ্যমে। যথেষ্টই ভারী বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, একেবারে চারিদিকে ধোঁয়া সাদা হয়ে গেছে। সমস্যা হচ্ছে লাইভ দেখানোর ক্ষেত্রে, অনেক সমস্যা আছে, একেবারে যেন ধোঁয়া হয়ে গেছে, এতটা ভারী বৃষ্টি চলছে, একেবারে মুষলধারে বৃষ্টি নামল দীঘার সমুদ্র সৈকতে। আজ 28শে জুন বুধবার, আজকে সকাল থেকে একেবারে ঘন কালো মেঘে ঢাকা পড়েছিল দীঘার আকাশ। বেলা বাড়তেই প্রবল বৃষ্টি শুরু হলো এই মুহূর্তে, লাইভ দেখছেন দীঘা লাইভের মাধ্যমে। উত্তাল হয়ে উঠছে দীঘা সমুদ্রের জলরাশি, আজকে দুপুরে দুবারে এত উত্তাল দীঘা সমুদ্রের জলরাশি, কোনো পর্যটক এই মুহূর্তে সামনে নামতে দেওয়া হয়নি। প্রবল বৃষ্টির মধ্যে দীঘা সমুদ্র সৈকতের চিত্র দেখছেন। প্রচন্ড জোরে বাতাস বইছে, একেবারে যেন ঝড় তুলছে। Ha ha ha.